ঘরে বসে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যাংক অথবা আয়কর অফিসে যেতে হবে না করদাতাদের। সোমবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভিডিও বার্তায় তিনি বলেন, জনগণের দেয়া কর দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই এই আয়কর ঝামেলাবিহীনভাবে দেওয়ার জন্য ঘরে বসে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শহরের সব কর্মকর্তা ও কর্মচারী, তফসিল ব্যাংক, মোবাইল ফোন অপারেটর ও বেশ কিছু বহুজাতিক কোম্পানিকে অনলাইনে আয়কর জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া অন্যদেরও অনলাইনে আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। আপনাদের দেয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকের লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না, আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন। এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে রিটার্ন আয়কর জমা দিতে হয়। ক্রমে ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক, এই কামনা করছি।